হাই বন্ধুরা, টুকিস ব্লকে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি মজাদার ট্যুরের ভিডিও নিয়ে। গরমের শুরু হতে না হতে আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। টুকি এই জীবনে প্রথমবার দীঘাতে যাচ্ছে আমাদের সঙ্গে। গাড়িতে উঠে গল্প করতে করতে আমরা চলেই এলাম দ্বিতীয় হুগলি সেতু। আসছিল ব্রিগেডের মিটিং, তাই আমাদের ডান সাইড থেকে যে সমস্ত বাসগুলি আসছে ওগুলি ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছে। এই ব্রিজের উপর থেকে যেতে খুব ভালোই লাগে। আমাদের প্রথম স্টপেজ ছিল কোলাঘাট। এখানের একটা হোটেলে এসে আমরা বসে পড়লাম আর দুপুরের লাঞ্চ সেরে নিলাম। এর মধ্যেও আমি আর টুকি একটু সেলফি টেলফি তুলে নিলাম। আমরা সবাই যে যার মতো খুব ভালো করেই ভুরিভোজ সেরে নিলাম। ওইদিকে দেখুন, টুকি আনন্দে খুব চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আমরা শেষমেশ দীঘায় চলে এলাম। আমরা তাজপুর শঙ্করপুরের বীচ ধরে দীঘাতে ঢুকছি। এই দেখুন কি সুন্দর লাগছে বিচের সাইড। বাঁ দিক ডান দিক দুপাশের ভিউই খুব সুন্দর। দীঘাতে এসে সন্ধ্যেবেলা আমরা বিচের ধারে ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। বিচে ঢোকার গেট থেকে শুরু করে পুরোটাই খুব সুন্দরভাবে আলোয় সজ্জিত। চলুন ভিতরে দেখে নেওয়া যাক সুন্দর কিছু ভিউ। সমুদ্রের সুন্দর ঢেউ আর বিচের আলো সব মিলিয়ে খুব সুন্দর লাগছে।
বিচের ধারে এই রং বেরঙের আলো, তার সঙ্গে ছোটখাটো দোকান সব মিলিয়ে খুব ভালো লাগছে। আর এই আমাদের সোনামণি খুব সুন্দর গাড়ি চালাচ্ছে। উচ্চকুশনের এই গাড়িটা খুব ভালো লেগেছে, রং বেরঙের আলো জ্বলছে, তাই আনন্দের সঙ্গে গাড়ি চালাচ্ছে। টুকির পিপি টুকিকে গাড়ি চড়াচ্ছে। এই যে শোনো, আমাদের স্টিয়ারিং ঘোরাচ্ছে। টুকির গাড়ি স্ট্যান্ডে চলে এসেছে। প্রত্যেকবারের মতো এবারও আমরা দুজনে সেলফি তুলে নিলাম। ওকে বন্ধুরা, আজকের মতো গুড নাইট। পরের দিন সকালে আমরা স্নান সেরে বেরিয়ে পড়লাম চন্দনেশ্বর মন্দিরে বাবার পুজো দিতে। টুকিও খুব আনন্দে আছে, তাই এদিক ওদিক সব কিছু দেখে নিচ্ছে। আমরা মন্দিরের কাছে চলে এসেছি, এবার গাড়ি পার্কিং করার পালা। যেহেতু দিনটি সোমবার ছিল, তাই এখানে একটু ভিড়ভাট্টা রয়েছে। এখানে আজ প্রচণ্ড গরম, টুকির মাথা পুরো ঘেমে গেছে। যাই হোক, আমরা মন্দিরে প্রবেশ করছি। ভিড়ের মধ্যে মন্দিরে ক্যামেরা করা খুবই কঠিন, ধরো যতটা পারলাম আপনাদের দেখালাম। ওই ফুল দিয়ে ঘেরা, ওর নিচেই রয়েছে বাবার মূর্তি।
এবার আমরা পূজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। পূজো সব কিছু ভালোভাবে দেওয়ার পরে আমরা বাইরে দোকানগুলোতে চলে এলাম কিছু কেনাকাটি করতে। টুকি আর আমি শুধু ফটো করে নিলাম। মন্দিরে পুজো দিয়ে দুপুরে ফিরে এসে আমরা খাওয়া দাওয়া করে আবারও বিকালে বেরিয়ে পড়েছিলাম উদয়পুর সি বিচের উদ্দেশ্যে। তাই আমরা পৌঁছে গেলাম উদয়পুর সি বিচে। এখানে এসে আমরা এদিক ওদিক একটু ভিডিও করে নিলাম। গাড়ি থেকে সবাই নেমে গেলাম। তারপর হেঁটে হেঁটে আস্তে আস্তে সি বিচের দিকে আমরা এগোচ্ছি। এখানে সি বিচে প্রচুর লোক রয়েছে আর এখানে সি বিচটা প্রচুর বড়, বাঁ দিক থেকে ডান দিক অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। ওকে বন্ধুরা, ভিডিও বেশি বড় করলাম না, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।